দক্ষিণ আফ্রিকায় কেপ টাউনে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের বাড়ি ফেনীতে। নিহত এই পাঁচ প্রবাসীর বাড়িতে এখন চলছে শোকের মাতম। স্বজনরা অপেক্ষায় আছেন মৃতদেহ দেশে আসার। ভাগ্যবদলের আশায় সুদূর আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূঞার দিন মোহাম্মদ রাজু ও মোস্তফা কামাল নোপেল, সোনাগাজীর আবুল হোসেন ও তার ছেলে নাদিম। কিন্তু মৃত্যু কেড়ে নিল তাদের সব স্বপ্ন। প্রত্যেকের বাড়িতে এখন কেবলই কান্নার রোল, মরদেহর জন্য স্বজনদের দুঃসহ অপেক্ষা। সদর উপজেলার বিরুলি গ্রামের ইসমাইল হোসেনের বাবা শরীয়তুল্লাহ বলেন, আর মাত্র দুই মাস পর ছেলের দেশে ফেরার কথা ছিল, চলছিল তার বিয়ের প্রস্তুতি। না, আমার ফোনে বলছে আর কি, বাবা আমি বাড়িতে আসি এর দুদিন পরে বা দিন আগে যে আসি, ব করি একটা আলাদা খাওয়া দিব, খাওয়া দিয়ে আর দিয়ে থাকি। সোনাগাজীর দক্ষিণ চরমজলিশপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতেও একই দৃশ্য। বাবার শেষ যাত্রায় সঙ্গী হয়েছেন ছেলে নাদিম হোসেনও। এমপি দিছে, এমপি দি ফোন লাগাইছে, ফোন লাগাইয়ে কথা বলেন, কেউ রিসিভ করে না ওইখানে। আমার দোকানের এক লোক আছে, আমার দোকানের লোকেটারে জিজ্ঞেস করলাম, ওই মমিনেরে মমিন কী হয়েছে, তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি করে পরে জানাম। তখন আমি এখানকার দোকানে গেছি, দোকানে যেখানে একজনের মোবাইলের ভিতরে দেখলাম যে আমাদের গাড়ি ওই লরির নেচে ঢুকিয়ে গেছে। আমি বলছি আর উতো নাই নাতি নাই, ওইখান তো ছেলেতে ছেলেতে ঘরে চলে গেছি। যাইতেছে ওই এয়ারপোর্টে, সাউথ আফ্রিকা এয়ারপোর্টে, আর ওনার বন্ধুর বাংলাদেশে আসবে এই ছেলে নেমে দেওয়ার জন্য। এরা সাতজন ছিল, সাতজনের জায়গা গাড়ির অ্যাক্সিডেন্ট করে পাঁচজনের জায়গা মারা গেছে, আর দুইজন আইসিইউতে আছে। একই উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের মোস্তফা কামাল কয়েক বছর আগে বেশ কয়েক লাখ টাকা খরচ করে জীবিকা অন্বেষণে দেশ ছাড়েন। সরকারি ব্যবস্থাপনায় দ্রুত যেন মরদেহগুলো দেশে আনা হয় এমনটাই দাবি সবার স্বজনের। তো সরকারের আবেদন, আমার ভাই দেশে আসুক, আমরা সবাই মাটি ঘাটে দেবো বা দেখবো এক নজর বা সামনে দেখার একটা। আজকে সড়ক দুর্ঘটনায় সাউথ আফ্রিকা মৃত্যুবরণ করেছেন, এই জন্য আমরা আসলে ইউনিয়নবাসী অত্যন্ত শোকাহত। আমি এই মুহূর্তে তাদের বাড়িতে এসেছি, তাদের পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। আমরা এই মর্মান্তিক দুর্ঘটনা, এটা আসলে সহ্য করার মতো নয়। তো আমরা মৃত ব্যক্তিদের আমরা আমাদের দেশে আনার ব্যাপারে আমাদের প্রশাসনিক কর্মকর্তা সরকারের হস্তক্ষেপ কামনা করি। গতকাল স্থানীয় সময় সকাল 9টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।